আপে দিলে হচ্ছে উপরে যাবে, তাই তো? তাহলে এইটা করার জন্য তো আমি বেসিক্যালি মুভমেন্টে স্ক্রিপ্ট অ্যাড করব, প্লেয়ার, তার অ্যাড কম্পোনেন্ট, নিউ স্ক্রিপ্ট, স্ক্রিপ্টের নাম দিলাম লুক এক্স, এক্স অ্যাক্সিসে সে লুক করবে, তাকাবে। স্ক্রিপ্টটা আমি অন করতেছি, রিলোড। তাহলে হচ্ছে আপডেটে কোড লিখতে হবে আমার, হচ্ছে আমি যে এদিকে ডানে বামে মুভ করাবো, এক্সিসের ভ্যালু কি ফ্লটে হবে, যার কারণে আমি একটা ডাটা টাইপ নিলাম হচ্ছে ফ্লট, ঠিক আছে। ভেরিয়েবলের নাম দিলাম মাউস এক্স, যে এক্স এক্সিসের মুভমেন্টটা ধরবো, এটা হচ্ছে ইনপুট ডট হচ্ছে গ্যাট এক্সিস, ঠিক আছে। এখন হচ্ছে গ্যাট এক্সিসই কোন দিকে হবে এইটা ধরার জন্য আমি হচ্ছে প্রজেক্টে যাব, দেখেন ফাইল না এডিট প্রজেক্ট সেটিং ইনপুট, ঠিক আছে। এক্সিস, এক্সিসের মধ্যে দেখেন এই যে মাউস এক্স, এখানে যেই নামটা লেখা, হ্যাঁ আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে একটা স্ক্রিপ্ট অ্যাড করছি, স্ক্রিপ্টের নাম দিলাম লুক এক্স, ঠিক আছে। স্ক্রিপ্ট, স্ক্রিপ্টের নাম আপনি যে কোনো দিতে পারেন। এইটার কাজ হচ্ছে আমি ভার্টিক্যাল হরিজন্টালি যে মুভ করব, ভার্টিক্যাল বরাবর এইটার সে ভ্যালুটা নিবে। আমার আমার এখনকার গেমের থিম হচ্ছে আমি রান করার পরে মাউসটা এদিকে ঘুরালে ক্যামেরাটা এদিকে মুভ হবে, মাউসটা এদিকে ঘুরালে ক্যামেরাটা ওইদিকে মুভ হবে, তাই তো? ডানে বামে মুভ হবে ক্যামেরাটা, হ্যাঁ। তো ডানে বামে মুভ হওয়া মানে কি এক্স এক্সিসে ভ্যালু চেঞ্জ হইতেছে, তাহলে এইটাই আমি ধরতেছি যে মাউস এক্স ইনপুট ডট গ্যাট এক্সিস, তাই তো? তো গ্যাট এক্সিস এই জায়গায় দেখেন এই যে মাউস এক্স, এইটা এইটা পাইছি হচ্ছে যে ইডিট প্রজেক্ট সেটিং, এই যে প্রজেক্ট সেটিং, প্রজেক্ট সেটিং ইনপুট এটা আসবে। আসার পর এখানে দেখেন মাউসের, মাউসের যদি এক্স অ্যাক্সিসে ঘুরাই তাহলে কি হবে, তাহলে এটার ভেরিয়েবলের নাম দেওয়া আছে মাউস এক্স, এনে যদি লেখা থাকে কাজী জাহিদ তাইলে এনে কাজী জাহিদটাই কপি করবেন, ক্লিয়ার? হ্যাঁ, এখানে যে নামটা থাকবে আপনাকে এইটাই কপি করতে হবে, বেসিক্যালি এইটা নিয়ে এখানে দিতে হবে যে এই এক্সিসে যে ভ্যালুটা আছে ভেরিয়েবলটা আছে এইটা নাও। সে নিল, নেয়ার পরে এখন কি হবে, এরপর হচ্ছে ভেক্টর থ্রি, যেহেতু থ্রি ডি তাহলে হচ্ছে ভেক্টর থ্রি নিউ রোটেশন। আমি এদিকে কি করতেছি মাউস এক্স এর ভ্যালুটা ধরতেছি কোন দিকে মুভ হইতেছে, তাই তো? কতটুকু মুভ হইতেছে এই ভ্যালুটা আছে আছে মাউস এক্স এ, তাহলে এখন কি করতে হবে, আমি ধরেন হচ্ছে ডানে 10 ডিগ্রি সরাইলাম, ঠিক আছে, তার মানে হচ্ছে ওইটা আমার এখন নতুন রোটেশন, ওইটা আমাকে সেট করতে হবে, তাহলে এইটাই দিলাম ভেক্টর থ্রি নিউ রোটেশন। স্ক্রিপ্টটা হচ্ছে প্লেয়ারে, হ্যাঁ, কারণ প্লেয়ারটা মুভ হবে, তাহলে এইটা হবে কি নতুন পজিশনটা ট্রান্সফর্ম হবে। যদি দেখেন আমি হচ্ছে কতটুকু মুভ করাইতেছি ভ্যালুটা এটা রাখলাম, তাহলে এই ভ্যালুটা হবে এখন আমার নতুন পজিশন, তাহলে এটাই লিখলাম ভেক্টর থ্রি নিউ, এটার একটা অবজেক্ট নিলাম নিউ রোটেশন, ঠিক আছে। ভেক্টর থ্রি হচ্ছে তিনটে অ্যাক্সিসের জন্য, দেন হচ্ছে ট্রান্সফর্ম লোকাল ইউলার অ্যাঙ্গেল, সে হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেল সে মুভ হয়েছে এই ভ্যালুটা হচ্ছে এই ফাংশন, এই এই নামে দেখেন একটা ফাংশন ডেভেলপ করা আছে, এই যে দেখছেন ভেক্টর থ্রি লোকাল ইউলার অ্যাঙ্গেলস,
লিস্টটা জানাচ্ছে, এটা হচ্ছে বাই ডিফল্ট ডেভেলপ করা আছে যে মনু বিহেভিয়ারের মধ্যে, তাই তো? তো আমি এটাকে কল করছি এই ফাংশনটাকে, তো এটা দেখানোর জন্য এটাতে ধরে গো টু ডেফিনেশন দিলে এটা কোথায় ডেভেলপ করা আছে, এই যে নেম স্পেস ইউনিটি ইঞ্জিন ক্লাসের নাম দেখেন ট্রান্সফর্ম, এই যে ভেক্টর থ্রি লোকাল ইউলার অ্যাঙ্গেলস, এখানে এই ফাংশনটা ডেভেলপ করা আছে, আমি এটাকে কল করছি, সে কি করবে এই অ্যাঙ্গেলটাকে দিবে যে মুভমেন্টটা হয়েছে, অ্যাঙ্গেলটা সেট করবে সে। তাহলে আমি আসলাম, তাহলে হচ্ছে আমার এই নতুন ভেরিয়েবলে আমার হচ্ছে নতুন পজিশনটা সেট করা হইল, দেন হচ্ছে নিউ রোটেশন ডট হচ্ছে ওয়াই প্লাস ইকুয়াল হচ্ছে মাউস এক্স, ঠিক আছে, দেন হচ্ছে ট্রান্সফর্ম ডট হচ্ছে লোকাল ইউলার অ্যাঙ্গেলস হবে হচ্ছে নিউ রোটেশন, নিউ রোটেশন ডান। এবার আমি যদি রান করি দেখি কি ঘটে, দেখছেন এখন উপরের দিলে যাবে না, কারণ ওই এক্সিসে আমি কোট করি নাই, আমি শুধু ডানে বায়ের কোট করছি, এই যে মাউস ঘুরাই সে দায়ে ডানে বামে হচ্ছে মুভ করতেছে, হ্যাঁ ডানে বামে মুভ করতেছে, দেখছেন? তাহলে যদি আরো ফাস্টার করতে চাই আমি, এখন দেখেন আস্তে ধীরে যাইতেছে, আমি চাই আরো ফাস্টার করতে, তখন কি করব আমি, টাইমের সাথেও দিতে পারি অথবা যে ভ্যালুটা যেটা পাইতেছি আমি এই ভ্যালুটাকে আমি ধরেন হচ্ছে 3 দিয়ে গুণ করে দেই অথবা 4 দিয়ে গুণ করে দেই, কতটুকু মুভমেন্ট হইতাছে ওই ভ্যালুটা তো এই জায়গায় আছে, এটার সাথে আমি ইনটু 3 করে দেই, এবার দেখেন খুব ফাস্ট হবে। হ্যাঁ এই যে দেখছেন এখন খুবই ফাস্ট, ক্লিয়ার ফাস্ট, হ্যাঁ আরো কম চাইলে আরো কম দিতে পারেন, ভ্যালু কমাই দিতে পারেন। হ্যাঁ তাহলে কোডটা হচ্ছে আরেকটু এক্সপ্লেন করি আমি, তাহলে আমি কি করছি দেখেন আরেকবার এক্সপ্লেন করে দিয়েছি, আমি হচ্ছে যে এক্স অ্যাক্সিসে যে মুভ করতেছি সেই ভ্যালুটা আমি হচ্ছে এখান থেকে নিতেছি, নেওয়ার পর কি করলাম আমি, আমার নতুন পজিশন হবে, নতুন পজিশনটা আমি সেট করলাম, সেট করার পরে কি করতেছি নিউ রোটেশন ওয়াই, ওয়াই অ্যাক্সিসে কি করলাম আমি এ ভ্যালুটা যোগ করে দিলাম, যোগ করে রাখলাম এ ভ্যালুর সাথে এ ভ্যালু, কারণ হচ্ছে এটা ছিল প্রিভিয়াস পজিশন আর এখন এটা হয়ে গেছে নিউ পজিশন, তাহলে এই দুইটা হচ্ছে যোগ করছি, প্লাস ইকুয়াল মানে হচ্ছে নিউ রোটেশন প্লাস হচ্ছে মাউস এক্স। স্যার এগুলো কি স্যার অর মধ্যে ডেভেলপ করে যে ওয়াই কিভাবে বুঝলো, ওয়াইটা হচ্ছে এই কি এক্সিস হচ্ছে হরিজন্টালি কাজ করবে স্যার, এই ওয়াই ব্যাপারটা কি অর মধ্যে? হ্যাঁ কারণ ভেক্টর 3 হচ্ছে এক্স ওয়াই জেড চিনেছে এই জন্য, হ্যাঁ হরিজন্টাল। তাহলে আমার ডান, এবার আমি কি করব উপরে করব, উপরে সেম কোড, এখানে শুধু কি হবে মাউস এক্সিস ওয়াই টা হবে, এটা তো এক্স, তারপর ওইটা হবে ওয়াই, আমার দেখেন এদিকেও যাইতেছে আবার এদিকেও যাইতেছে, ডানে বামে মুখ ঘুরতেছে এই কারণে, প্লেয়ার আবার নিউ স্ক্রিপ্ট লুক ওয়াই দিব আমি, সেম কোড হচ্ছে আমি কপি করব আর কিছুই না,
এটা কপি করলাম, কপি করার পর ওয়াইটা অন করি আমি, তাহলে এটা কি হবে মাউস ভেরিয়েবলের নাম চেঞ্জ করলাম, আর এটা কি হবে ওয়াই এক্সিস হবে, কারণ এই যে ইনপুটে দেখেন এখানে ওয়াই দেওয়া আছে, আর হচ্ছে এই জায়গা হচ্ছে এক্স এর পজিশনের সাথে এটা যোগ করবে, এক্সপ্লেইন করব দেখি কাজ করে কিনা, এই হাইফেন না এটা মাইনাস, এই যে দেখছেন আপ নিলে আপ যাইতেছে, হইছে লুপ করা বলতে তাহলে কি করা হয়েছে এখানে, এখানে কিছুই না, তার মানে হচ্ছে ওয়াই এক্সিস এ যাবে, তাহলে ওয়াই এক্সিস মাউস ওয়াই এ যখন মুভ করি তখন হচ্ছে দেখেন ওই ইনপুটের ভেরিয়েবলের নাম কি মাউস এক্স, আর এটা হচ্ছে মাউস ওয়াই, ওয়াই এর ভেরিয়েবলের নাম হচ্ছে মাউস ওয়াই, ঠিক আছে, যেহেতু মাউস ওয়াই তাহলে হচ্ছে আমি ধরবো হচ্ছে ইনপুট গ্যাট এক্স ইস মাউস ওয়াই, তাহলে আগের মতন ব্যাক টু থ্রি নিউ রোটেশন দিলাম ট্রান্সফর্ম ডট নিউলার নিউ ইউলার অ্যাঙ্গেলস, আর হচ্ছে ওইটা কি কি দিছিলাম ওইখানে ওয়াই এর ভ্যালু দিছিলাম না, এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এখন কোনটা এটা, আচ্ছা এখানে আপনার প্লাস দিতে কইতেছেন, এখানে প্লাস ছিল তাহলে প্লাস দিলে দেখেন কি ঘটে, একই রেজাল্ট দিতেছে না, একই না দেখেন আমি দেখাই, একই দেওয়ার কথা না, কারণ লজিক ছিল মাইনাস দেওয়ার, মাইনাস দেওয়ার একটা লজিক আছে, রান করার পর বুঝাইতেছি, দেখেন এটা যখন উপরে দিতেছি তখন নিচে যাইতেছে, দেখেন এটা উপরে তুলতেছি নিচে যাইতেছে, নিচে যখন দিতেছি তখন উপরে যাইতেছে, যখন প্লাস দেই দেখছেন, আর যখন মাইনাস দিব দেখেন দেখেন এই উপরে দিলাম মাউসটা উপরে তুললাম ও নিচের দিকে যাইতেছে, আর যখন আমি মাইনাস দিব তখন ওই এক্স এর সিক্স এর থেকে নিচে নিচে দিলে উপরে যাবে, ঠিক হয়ে যায়, এবার দেখেন এবার দেখছেন উপরে দিয়ে অনেক উপরে গেছে, অ্যাকচুয়ালি কিন্তু এটাই হওয়ার কথা, উপরে দিলে উপরে নিচে দিলে নিচে, কিন্তু একটু আগে উপরে দেওয়াতে সে নিচে যাইতেছিল, এই কারণে হচ্ছে ভ্যালুটাই মাইনাস করছি, মানে ওই পজিশন থেকে মাইনাস হইতেছে, তাহলে হচ্ছে আমার ডান এতটুকু, এখন আমার কাজ হচ্ছে আমি হচ্ছে কোডের কোনো কাজ নাই, কোড ডান, আর একটু ছোট কাজ আছে এটা আসবে, তাহলে আমার মোটামুটি স্মুথ হয়ে গেল,
আচ্ছা, এবার কি করা যায়? এবারের কাজটা হচ্ছে রে কাস্টিং। তো রে কাস্টিং এর আগে কি আর কিছু এখানে আছে এক্সপ্লেইন করার মতো? এক্স ওয়াই হচ্ছে মুভমেন্ট দিলাম, দেখি এই জায়গায় আর কোনো কনসেপ্ট অ্যাড করা যায় নাকি না আমি একটু চিন্তা করতেছি। এই জায়গায় আর কোনো আর কিছু তো করার নাই, আর কিছু কি করব, আর কিছু শিখানোর আছে? না, আর কিছু শিখানোর নাই। এনে আপ ডাউন টু মুভমেন্ট হয়ে দুই। ওকে, এখন গান দিয়ে হচ্ছে আমরা রিকাস্টিংটা করে ফেলি। তাহলে হচ্ছে আমার এখানে মেবি একটা গান আছে ওয়েফন, ঠিক আছে, একটা ওয়েফন নিয়ে আসলাম আমি সিনারির মধ্যে। আমি হচ্ছে এফেক্ট দিব, আমরা এফেক্ট দিব লেজার করার জন্য, এখনই আজকেই দিয়ে দিব। তাহলে হচ্ছে আমার ওয়েফনটা আমার এখন সেট আপ করতে হবে, তাই তো? তো ওয়েফনের পজিশন হচ্ছে এটা, এটা আমি একটু উল্টাই দেই। উল্টানোর জন্য হচ্ছে 90 ডিগ্রি, কই -90 করে দেখি, রোটেশন রোটেশন আচ্ছা, তাহলে ওয়েফেনটা এখন আমার উল্টাইতে হবে। উল্টানোর জন্য কোন পিভট পয়েন্টটা? পিভট পয়েন্ট অন্য জায়গাতে রোটেশন করলে হচ্ছে অন্য জায়গায় চলে যাচ্ছে। ও হ্যাঁ, পিভট পয়েন্টটা অন্য জায়গায় গেছে, এই জায়গায় আসছে। পিভট পয়েন্ট সেন্টার করা যায়, করা যায়, কিন্তু কিভাবে জানি করতাম। আচ্ছা, করতেছি, দাঁড়ান। ওয়েফন না, সেন্টার তো না, এটা কিভাবে জানি করা হয়তো। সমস্যা নেই, এটা হবে কি ক্যামেরার চাইল্ড হবে। তাহলে হচ্ছে ক্যামেরার মধ্যে দিয়ে দিলাম, দেওয়ার পর ওয়েফএন এর ভ্যালু হচ্ছে 0 0 করে দিই, ঠিক আছে? তাহলে না, ওয়েফএন তো অনেক দূরে, ফার্স্ট দেখলাম এরকম। পিভট পয়েন্টটা কিভাবে আছে, এটা এইভাবে রোটেট করে দিই। পিভট পয়েন্ট তো দূরে,
মোটামুটি পজিশনে আছে, কিন্তু এটাকে রোটেট করতে হবে এখন। হ্যাঁ শোন, না তোমার ইয়ান তো বার্ড সিটির সাইট দিয়ে, বার্ড সিটির মেইল দিয়ে গুগল সাইট খুললে তো আর বার্ড সিটির কেউ ছাড়া আর কেউ ডাউনলোড করতে পারবে না। স্টুডেন্ট কি করবে?
স্টুডেন্ট এই লিংক পাবে কোথায়? না রেন্ডারিং এর ঝামেলা করতেছ অনেক, কালার বারবার। মাঝে মধ্যে যে পেইন দেয় না, ব্যাপক পেইন দেয়। এমন তো সিচুয়েশন গত দেখি না। আজ এমন আপনার
এই যে আমার একটা পজিশন মতন চলে আসছে, ঠিক আছে। এখন হচ্ছে আমার টার্গেট অবজেক্ট সেট করতে হবে, তাই না? আমি কোনটাকে শুট করতেছি এটা টার্গেট। তাহলে টার্গেট অবজেক্ট সেট করার জন্য আমি কি করব, ক্রিয়েট অথবা ইউআই একটা ইমেজ নেবেন, ঠিক আছে। ইমেজ, এই যে ইমেজ চলে আসছে। তাহলে ইমেজের সাইজটা হচ্ছে একটু বড়, কিংবা হচ্ছে এটা কি রেক্ট্যাঙ্গেল সাইজ। তো জেনারেলি টার্গেট অবজেক্টটা কিরকম থাকে, একটা গোলাকার থাকে না? এটা হচ্ছে যে আমি কোনটাকে শুট করতেছি ও হচ্ছে টার্গেটটা দেখাবে আমাকে। আমি যে আপনাকে শুট করতেছি, আপনি যে টার্গেট হইছেন, একটা আপনার ওই জায়গায় একটা নট যাবে, যেমন দেখেন দেখেন এটা অনেক বিশাল বড় দেখছেন। আচ্ছা এটা ছোট করি দেখেন, তাহলে ক্লিয়ার হবে। তাহলে সোর্স ইমেজে ক্লিক করেন, করার পর নব নব এই ইমেজটা দেন, ঠিক আছে। দেওয়ার পর হ্যাঁ, এবার হচ্ছে এটা সাইজটা ধরেন হচ্ছে 10x10 করেন, তার মানে হচ্ছে এবার দেখছেন ছোট আমার টার্গেট হয়ে গেছে, মানে এখানকার এটার সাথে মিল। আর যদি বলেন আমি কালার হোয়াইট দিব না, ওই ইমেজের কালার একটু রেড অথবা একটু এই কালার থাকবে, গ্রিন থাকবে, ওকে দেন সেট করেন, রান করেন। হ্যাঁ 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 রান করতেছে, পিসিএসকে প্রচুর ডিস্টার্ব করতেছে। তার মানে দেখছেন গুলি ডিরেকশন হচ্ছে আমার ওই নব বরাবর, গুলিটা আরেকটু এই পাশে হবে আর কি, রোটেট করব আমি। তার মানে হচ্ছে এটা আমার টার্গেট, আমি যদি গুলি করি এখন এই অবজেক্টে যে শুট হবে, গুলিটা একটু রোটেট করে দিতেছি, গুলিটা একটু রোটেট করে দিতেছি, অথবা ইমেজটা আর একটু রোটেট করে দিই। হ্যাঁ তাহলে সে ইমেজ এটার পজিশনে যান, প্লেয়ারটাকে রোটেট করে দিলে হইতেছে, অথবা ইমেজটাকে আমাকে দিতে হবে। ওয়েফেন্টটা কই, এই যে হ্যাঁ বিল্ট ইন আছে, কিন্তু যদি বিল্ট ইন না ইউজ করতে হয় আপনি কিভাবে বানাবেন? এই কোর্সে হচ্ছে আমি বানানোটা শিখাইতেছি, ওরা কিভাবে তৈরি করছে এটা। ওদের কোড দেখবেন আর আমার কোড মিল পাবেন না, ওদের কোড অনেক টাফ দেখছেন, অনেকটা মোটামুটি হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে আমি
ইতে অথবা টিতে প্রেস করলে এই এইটা অন হবে, আবার প্রেস করলে এটা চলে যাবে নটটা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি, এই যে মাউসের যে কার্সরটা আছে না, কার্সরটা হচ্ছে আমি একটা জায়গায় প্রেস করলে এটা অন হবে আবার কার্সরটা চলে যাবে। কিভাবে করব, এই যে মাউসটা যে দেখা যাচ্ছে কার্সরটা, আমি এটার জন্য ছোট একটা কোড আছে, কোডটা হচ্ছে, হ্যাঁ একটা করি আমরা, চলেন এটা কোড লিখতে হবে, কোনটা মুভ বাটনে লিখতে হবে। ঠিক আছে, যখন হচ্ছে দেখি মাউসের একটা কার্সর না, তাহলে কার্সর ডট হচ্ছে ভিজিবল, যখন গেম স্টার্ট হবে তখন কি এটা ভিজিবল রাখতে চান কি চান না? ঠিক আছে, কার্সর ডট হচ্ছে লক স্টেট, মেবি আছে একটা লক স্টেট, লক স্টেট হচ্ছে হচ্ছে ইফ ইনপুট ডট হচ্ছে গেট কি ডাউন, গেট কি ডাউন, গেট কি ডাউন, কি কোড হচ্ছে এস্কেপ হচ্ছে ই, তাহলে হচ্ছে কার্সর ভিজিবল হচ্ছে কার্সর CURSOR কার্সর ডট হচ্ছে ভিজিবল হচ্ছে ট্রু করে দিব আমি, লক স্টেটটা ডট হচ্ছে লক স্টেট হচ্ছে কার্সর লক মোড ডট হচ্ছে এগুলো গেম বেস এটা, হ্যাঁ গুছানো কিছু ওই রকম পাবেন না, গুছানো তাহলে আমার বানাইতে হবে, আচ্ছা আমি দেখি তো বিল করি, বিল সলিউশন এক্সপেক্টেড, ও এই জায়গায় আরেকটা হবে, আচ্ছা কোডটা এক্সপ্লেন করবো, এর আগে আমি দেখি রান করে কাজ করি কিনা, ইন্ডিয়া
আচ্ছা দেখেন কোডটা দেখেন, যখন আমার গেম স্টার্ট হবে তখন মাউসের কার্সরটা দেখা যাবে না, মাউসটা দেখা যায় কার্সরটা? হ্যাঁ, যখন আমি ই প্রেস করব কার্সরটা দেখেন অন হইছে, এই যে কার্সর চলে আসছে। তো এই কাজটাই করছি। তো এটা করার জন্য গেম যখন শুরু হবে তার মানে কি হবে, কার্সর অফ থাকবে, তাই তো? তাহলে এটাই করছি, এই যে স্টার্ট কার্সর ডট ভিজিবল ফলস, আর কি কার্সরের লক স্টেটটা হবে কি লকড হয়ে থাকবে এটা, না না কার্সরটা শু করবে না, মানে হচ্ছে ভিজিবল তো ফলস করছেন কিন্তু কোনো কাজ করবে না কার্সরটা। এরপর কি হবে, যদি আপনি ই প্রেস করেন এই এই কোডটাই থাকবে, যে এ ধরনের সিচুয়েশন, ইফ ইনপুট গেট কি ডাউন কি কোড ই, এটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট। আমি বলে দিতে পারি যদি এফ প্রেস করে তাহলে এই কাজটা হবে, তখন আপনাকে এই লাইনটা লিখতে হবে, ইফ গেট কি ডাউন কি কোড যদি এফ হয় তাহলে কি হবে কার্সরের ভিজিবল আবার ট্রু হয়ে যাবে। কোনটা এটা, কোন পার্ট, কোনটা বলেন? গেট কি ডাউন, এটা একটা ফাংশন, এই যে গো টু ডেফিনেশন যান, এই যে গেট কি ডাউন, এরকম গেট কি আছে, গেট কি আপ আছে, অবজেক্ট আর ফাংশনের মধ্যে আছে। অবজেক্ট ফাংশন হচ্ছে এটা, আমি দেখাই মুভ, এটা হচ্ছে ফাংশন, ফাংশন হচ্ছে সবসময় ফার্স্ট ব্র্যাকেট থাকবে, এই যে গেট কি ফাংশন স্টার্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, আর হ্যাঁ হ্যাঁ কোনটা কার্সর ডট লক স্টেট জান, এটাও ফাংশন, কোনটা পাস ব্র্যাকেট না হলে হচ্ছে, কারণ হচ্ছে আমি, আচ্ছা আরেকবার ওইটা দিয়ে দেখাই আপনাকে, গেট কি ডাউন এটার মধ্যে দেখেন কি কোড কি, ফাংশনের ভিতরে প্যারামিটার দেওয়া আছে, প্যারামিটারের নাম শুনছেন? হ্যাঁ, ভ্যালু, প্যারামিটার দেওয়া আছে, কোনো ভ্যালু ওরে পাস করতে হবে এই ফাংশনটাকে কল করলে, ক্লিয়ার? এই কারণে আমাকে কি করতে হয়েছে, আমার মুভ কোড আসেন, এই যে গেট কি ডাউন এই যে প্যারামিটারের ভ্যালু দিতে হয়েছে, আর লক স্টেট যে ফাংশনটা আছে এটাতে আসেন, এটাতে দেখেন কোনো প্যারামিটার নাই, কোনো প্যারামিটার আছে, গেট সেট এটা হচ্ছে আলাদা ফাংশন এরিয়া, যার কারণে হচ্ছে আমরা হচ্ছে ভ্যালু দেই নাই। আর অবজেক্ট কিভাবে বুঝবেন, তাই তো? অবজেক্ট বোঝার জন্য হচ্ছে যেমন কি এই কোডে ছিল, এই কোডে না, যেমন হচ্ছে একটু আগে আমি কি করছিলাম, নিউ ভেক্টর ডট নিউ রোটেশন, এটা হচ্ছে একটা অবজেক্ট আমি ডিক্লেয়ার করছি, ভেক্টর থ্রি হচ্ছে ফাংশন, এই ফাংশনের একটা অবজেক্ট নিছি আমি। না, এটা হচ্ছে একটা অবজেক্ট, আর এটা হচ্ছে যে হচ্ছে ফাংশন, এটা হচ্ছে একটা স্ট্রাক ক্লাস আর কি, এই যে ভেক্টর থ্রি অপারেটর। গেট কি আপটা হচ্ছে কিভাবে বলি, এক্সপ্লেনেশনটা কিভাবে করি, কোনটা গেট কি ডাউন এটা আর হচ্ছে আপে, চলেন আপ লিখি, ঠিক আছে? তো
একটা একটা ইয়া আছে, কোনটা কি কাজে ইউজ করা হয়, কি ছিল? না, এটা হচ্ছে আরেকটা ইয়াতে যায়, কোডে যায়। তিনটা ডিফারেন্স আসতেছে। আচ্ছা, ওরা বলতেছে যে গেট কি ডাউন যেটা উইল হ্যাপেন আনস ওয়েন উই হিট দ্য কি, যখন হচ্ছে, হ্যাঁ যখন প্রেস করলাম, আর হচ্ছে যখন হচ্ছে ছেড়ে দিলাম তখন হচ্ছে এটা হচ্ছে আপ। তার মানে হচ্ছে আমাদের সবসময় হচ্ছে ডাউনটা ইউজ করবো যদি ফায়ার করতে চাই। হ্যাঁ, ফায়ারের জন্য হচ্ছে আপ হলে হচ্ছে ছেড়ে দিলে এই জিনিসটা হবে। আচ্ছা, আপনাদের কাছে আমার হচ্ছে কোশ্চেন হচ্ছে, এই যে কাজী জাহিদ বলেন, কোশ্চেন হচ্ছে আপনার কাছে, আমি যখন গেমটা স্টার্ট হবে তখন ওই যে ইয়াটা দেখাবে না, এই যে এটা ওই যে গেমের যে ইমেজটা আছে না, এই যে এই টার্গেটটা দেখাই। আচ্ছা, মাউস ডাউন করি, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা দেখাবে না। আবার যদি ই প্রেস করি তাহলে এই পয়েন্টটা সেট হবে, কিভাবে করব বলেন? সেম কোডটা ইউজ করব আমরা, হচ্ছে বলেন কোথায় কোথায় চেঞ্জ করব, যান বোর্ডে লিখেন। রিঅ্যাক্ট হবে, কিভাবে করা যেতে পারে? কি নাম দিবেন? কিভাবে এনে বাটন লিখলে বাটন কাজ করবে? কার্সর তো কাজ করবে, কারণ হচ্ছে কার্সর আলাদা ফাংশন করা আছে, আপনার তো ইমেজের তো আলাদা ফাংশন আছে কি নাই, তাহলে কিভাবে করবে? না, আপনি অন করতেছেন কোনটাকে, ইমেজটাকে, তাই তো? তাহলে ইমেজের একটা অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে ফার্স্টে। এই জায়গায় আসেন, এই জায়গায় কি দিবেন আপনি? পাবলিক, এটা অন্য জায়গায় অ্যাকসেপ্ট হবে। ইমেজটা কি একটা গেম অবজেক্ট না? গেম অবজেক্ট নিলাম আমি হচ্ছে আই এম, ঠিক আছে? যখন গেম স্টার্ট হবে তাইলে কি করবো আমি, আই এমটা ফলস করে দিব। এনে কার্সরের হচ্ছে এটা লাগতেছে না, কারণ আমি কার্সর নিয়ে কাজ করব না এখন, ঠিক আছে? আই এম ডট হচ্ছে সেট অ্যাক্টিভ, সেট মানে এস ক্যাপিটাল। হ্যাঁ,
আমি বলি এই যে গেমটা আসেন, এই যে ইমেজটা নিছি আমি, কোন এটা কোথায় নিছি? সিনারির মধ্যে নিছি না? সিনারির মধ্যে কোনো কিছু নাওয়াই মানে হচ্ছে এটা গেম অবজেক্ট, ক্লিয়ার? তার মানে ইমেজটা কি একটা গেম অবজেক্ট? তাহলে এটাই আমি এখানে লিখছি যে গেম অবজেক্ট কি আই এম। এখানে ইউআই নেই, এখানে অন্য কিছু লিখতে হয়, এখানে জাহিদ লিখেন, সমস্যা নেই। এটা হচ্ছে গেম অবজেক্ট, অবজেক্টের আমি যে কোনো একটা নাম দিলাম, এটা তো একটা গেম অবজেক্ট, এটাকে চিনার জন্য আমি একটা নাম দিছি সে জাহিদ। এটা তো একটা ফাংশন না? কোনটা স্যার? যে গেম অবজেক্ট না, হ্যাঁ এটা হচ্ছে একটা স্ট্রাকচার ক্লাস, ক্লাস, হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এই যে এটা একটা ক্লাস। এই ক্লাসের আন্ডারে হচ্ছে আপনার হচ্ছে অডিও, ক্যামেরা, অ্যানিমেশন সব কিছু, এই যে ইউআই টেক্সট, এই যে দেখেন এটা তো ক্লাস, গেম অবজেক্ট। এই ক্লাসের আন্ডারে কি কি করা আছে? অ্যানিমেশন করা আছে, অডিও, ক্যামেরা, কোলাইডার, এই যে টেক্সচার, পার্টিকেল সব কিছু এই ক্লাসের আন্ডারে ডেভেলপ করা আছে, ক্লিয়ার? তাহলে এই যে ক্লাসটা, এই ক্লাসের একটা অবজেক্ট নিছি আমি কি নামে, যে কোনো নামে একটা আমি নিতে পারি, আমি নিচে এসে জাহিদ নামে। আমি বলি এই যে ক্লাসের নাম কিভাবে লেখা, মানে যদি জি ক্যাপ স্মল আর থাকতো আপনি স্মল আর দিতেন, ওরা আমি এই ক্লাসটাকে ইনহেরিট করতেছি, ইনহেরিটেন্স করেন নাই সি শার্পে করছেন, ইনহেরিট করতেছি, যেহেতু ইনহেরিট করতেছি এই ক্লাসটা যেভাবে ডিক্লেয়ার করা আমাকে ওইভাবেই লিখতে হবে, ঠিক আছে? কোশ্চেন থাকলে বলেন। কোনটা এবার আসেন, এবার এখানে কি হবে, যদি ওই কিটে প্রেস করি তাহলে কি হবে, ট্রু হয়ে যাবে, তাই তো? তাহলে যদি আমি ই প্রেস করি তাহলে এটা কি হবে, ট্রু হবে। এখন কাজ হচ্ছে জাহিদ যে ওই ইমেজটা, এটা আমি কিভাবে ওরে চিনাই দিতে হবে না, কানেকশন করতে হবে না? তাহলে কানেকশন করতে হবে, তাহলে কানেকশন করার জন্য আমার কোডটা দেওয়া আছে প্লেয়ারের মধ্যে, তাহলে প্লেয়ারের মধ্যে যে মুভের মধ্যে দেখবেন যে একটা স্ক্রিপ্ট আসবে, গেম অবজেক্ট আসছে, যে জাহিদ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার ইমেজটা, আছে আছে চলে আসছে, এই যে দেখছেন কোনটা, না ক্লাসটাকে কল করছি আমরা, ক্লাস মাস্ট বি লাগবে না, ক্লাসটাকে ইনহেরিট করার থাকতে হবে। তো এখানে ইনহেরিট করার ইয়া আছে যে মনু বিহেভিয়ারকে যদি আপনি না লিখেন তাইলে কিন্তু ওইগুলো অ্যাক্সেস করতে পারবেন না, এটা যদি না লিখেন। এইটার আন্ডারে সকল ক্লাস অ্যাসাইন করা আছে, আর এই স্যার পাবলিক ক্লাস, হ্যাঁ এটা হচ্ছে মু, আমার ক্লাসের নাম, ও ইনহেরিট করতেছে মনু বিহেভিয়ারকে, মনু বিহেভিয়ারের আন্ডারে গেম অবজেক্ট কিংবা ওই যে কার্সর, ভেক্টর ট্রি এই সকল ক্লাস ইমপ্লিমেন্ট করা আছে, মানে কল করা আছে। তো এইটাকে ইনহেরিট করা মানে এটা হচ্ছে বাবা, তার মানে বাপের পাইলে তো সন্তান সব পাওয়া যাবে, এই জন্যই হচ্ছে
বাগটাকে আর ইনহেরিট করাচ্ছে। এটাকে ইনহেরিট করা মানে এবার আমি চাই এই ইটার আন্ডারে যত ক্লাস আছে সবগুলোকে আমি এনে কল করতে পারব। আর ওই ওটার নাম হচ্ছে আমরা মুভ, যেহেতু হচ্ছে ওইখানে ছিল ওটা আমরা মুভমেন্টে ওই যে এটা এটা তো আমি আমার ক্লাস দিছি, কিন্তু আমার ক্লাস কি করবে ওই বি এই এইটাকে এই বি এই ক্লাসে যা যা করা আছে এটাকে কল করবে, মানে এটা জিনিস করতে ইউজ করবে। কিংবা এখানে আবার মাল্টিপল ইনহেরিট করা যায়, মানে আরেকটা ক্লাস কে ইনহেরিট করতে পারবেন, কিন্তু সি শার্প মাল্টিপল ক্লাস ইনহেরিট সাপোর্ট করে না। হ্যাঁ আরেকটা কনসেপ্ট হচ্ছে স্ট্রাকচার, যেমন এই যে ভেক্টর ট্রি এটা কিন্তু একটা স্ট্রাকচার, এই যে স্ট্রাকচার স্ট্রাকচার দিয়ে করতে হয়। এরা যে সিশার ক্লিয়ার করে আসেন নাই আপনারা, সিশারের কিছু কনসেপ্ট ছিল, একটা ছিল ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স একটা ছিল স্ট্রাকচার, তারপরে সে ছিল হচ্ছে যে আরো কিছু কনসেপ্ট ছিল ওই ওই কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকলে তখন আর এই জায়গায় এই ঝামেলাগুলো হতো না। স্ট্রাকচার কেন, স্ট্রাকচার হচ্ছে আপনি এইভাবে লিখতে পারতেন ইনহেরিট করতেছে মনো বিহেভিয়ার, আবার ডট দিয়ে আরেকটা দিতে পারতেন, কিন্তু সিশারপে সেটা পাওয়া যায় না, যার কারণে সিশার পিক হচ্ছে স্ট্রাকচার নামে আরেকটা কনসেপ্ট ডেভেলপ করছে। ঠিক আছে, এই স্ট্রাকচার নামে এই এই জায়গায় হচ্ছে যা ইমপ্লিমেন্ট করবেন এই স্ট্রাকচারটাকে আপনি কল করতে পারেন, যেমন আমরা ভেক্টর থ্রি কে কল করেছি এটা একটা অবজেক্ট তৈরি করছে। ভেক্টর থ্রি এখানে ক্লাসটা এটা ক্লাসও সেম হচ্ছে ফাংশন, যেটার নাম হচ্ছে কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর হচ্ছে মানে এটা ক্লাস এর নাম অনুসারে যদি ফাংশন তৈরি হয় এটা তো বলা হয় কনস্ট্রাক্টর। তবে আসলে মেথড, হ্যাঁ মেথড হচ্ছে আপনার ক্লাসের নাম অনুসারে হবে না অন্য নামে অনুসারে হবে। অনেক কিছু স্যার ভুলে গেছে আবার তো তাহলে ক্লিয়ার। তাহলে আমি যদি কোশ্চেন করি যে ই প্রেস করলে হচ্ছে জাহিদ অন হবে হাত তুলবে, আবার হচ্ছে এফ প্রেস করলে জাহিদ হাত নামাবে, পারবেন? এই যে আমি তো করে দিলাম কনসেপ্ট, আমি বুঝাই দিলাম কনসেপ্টটা কি ছিল, যে জাহিরে গেম অবজেক্টের একটা অবজেক্ট নিব আমি, ঠিক আছে? তাহলে যখন গেম স্টার্ট হবে আমি চাই এটা অফ থাকবে, আমি অফ করে রাখলাম সেট অ্যাক্টিভ, আর যদি আমি ই প্রেস করি তাহলে আমাকে কি লিখতে, ইফ গেট কি ডাউন, মানে প্রেস করলে হচ্ছে ডাউন লিখতে হয়, কি কোড কি ই করি তাহলে কি হবে জাহিদ আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে এবার জাহিদের সাথে কানেকশন দিতে হবে, জাহিদের সাথে যেটার কানেকশন দিব ওই অবজেক্ট। নেক্সট ক্লাস হচ্ছে গুলি হবে, গুলি আছে আমার কাছে আছে আছে আছে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা গুলি করব। তো গুলি করার জন্য হচ্ছে আমরা হচ্ছে ধরেন হচ্ছে
আমি এই ক্লাসে যাদের নাম হচ্ছে জাহিদ এদেরকে গুলি করব। এই ক্লাসে কয়জন আছে? দুইজন। তার মানে কি আমাকে খুঁজতে হবে এই ক্লাসে জাহিদ নামে কারা কারা আছে। তাহলে এই যে জাহিদ নামে কারা কারা আছে এটা খোঁজার জন্য হচ্ছে রে কাস্টিং ইউজ করা হবে। তাহলে রে কাস্টিং একটা ফাংশন আছে, ওই ফাংশনটাকে আমরা কল করব। তো এটা হচ্ছে পরের ক্লাসে হবে।